কে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আমাদের গতকালের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজকে প্রফেসর ডক্টর সুজয় কুমার মণ্ডলের জায়গায় শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর শেখ মকবুল ইসলামকে পেয়েছি। আমাদের পূর্ব নির্ধারিত যে টপিক ছিল সেই টপিকের কোনো পরিবর্তন হচ্ছে না। আজকে আলোচনার বিষয় বাংলা সাহিত্য গবেষণায় তথ্য সংগ্রহ সম্পাদনা ক্ষেত্র সমীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ, এই বিষয়ে আলোচনা হবে। অধ্যাপক ইসলামের সম্পর্কে আমরা অল্প বিস্তর সবাই জানি, তবুও আনুষ্ঠানিকতার ফর্মালিটি মেনটেন করে আমরা তার সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচয় দেব। তিনি বাংলা সাহিত্য ও ফোকলোর গবেষণার জগতে একজন লেজেন্ড পারসন, যিনি নানান বিষয়ে গবেষণা করেছেন। এছাড়া আমরা যারা গবেষণা পদ্ধতি বিজ্ঞান পড়ি তারা অল্প বিস্তর তার গবেষণা পদ্ধতি বিষয়ক যে বই সেই বিষয়ের বইটি সম্পর্কে পরিচিত। এছাড়া তিনি ফোক লোর স্টাডিজ, ফোক মিউজিকোলজি, কম্পারেটিভ ফোক লোর অ্যান্ড কালচার, জগন্নাথ কনসাসনেস, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ, গীতা, কোরআন, কম্পারেটিভ রিসার্চ ইত্যাদি নানান বিষয়ে গবেষণা করেছেন। এগুলি গবেষণা অত্যন্ত প্রশংসা লাভ করেছে বিদগ্ধ পণ্ডিত মহলে। এছাড়া তিনি খুব সম্প্রতি উৎকল ইউনিভার্সিটি থেকে ডিলিট উপাধি পেয়েছেন, ইউজিসি মেজর রিসার্চ প্রজেক্ট করেছেন এবং এখনও একটি ইউজিসি মেজর রিসার্চ প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া এনএফএসসির দুটি রিসার্চ প্রজেক্টের তিনি রিসার্চ কোলাবোরেটর হিসাবে কাজ করেছেন। আমরা আজকে অত্যন্ত আনন্দিত অধ্যাপক ইসলামকে পেয়ে আমরা সত্যি নিজেদের খুব সৌভাগ্যবান মনে করছি। যে বিষয়ে তিনি আজকে আমাদের সামনে আলোচনা করবেন, আশা রাখি আমরা প্রত্যেকে সেই বিষয়টিতে সমৃদ্ধ হব, জ্ঞান লাভ করব এবং আমাদের জানার যে পিপাসা সেটা অনেকটাই চরিতার্থ হবে। অধ্যাপক ইসলামের কাছে আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। এখন অধ্যাপক ইসলামকে অনুরোধ করব তিনি তার বিষয় আমাদের কাছে উপস্থাপনা করুন। স্যার, নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আমি স্বাগত জানাই আজকের এই কর্মশালায়, এবং সেই সঙ্গে আপনাদের আজকের এখানে যোগদান খুব আনন্দময় একটা বিদ্যা চর্চার সাক্ষী থাকুন এরকমটাই আমিও আশা করি। আমি মূলত কিছু ছবি দেখাবো আপনাদের স্লাইডের মাধ্যমে, বেশি না, গোটা 80 স্লাইড আমার রয়েছে, এর মাধ্যমেই আমি আজকে আমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি কতগুলি কথা আপনাদের একটু বলি। আজকের যে বিষয় নির্বাচন করা হয়েছে সেটা সাহিত্য এবং ক্ষেত্র সমীক্ষা দুয়ের একটি সম্বন্ধন ক্ষেত্র। আধুনিককালের বাংলা সাহিত্যের গবেষণা
নানা কারণে তার প্রথাগত সীমাকে অতিক্রম করে যেতে চাইছে, এটাই স্বাভাবিক এবং এটা খুব সুলক্ষণ। সাধারণভাবে আমরা ফিল্ড ওয়ার্ক এই কথাটা সোশিওলজি, অ্যান্থ্রোপোলজি ইত্যাদি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করে ভাবি, বাংলা সাহিত্যের সঙ্গে সেইভাবে সম্পৃক্ত করে ভাবি না যদি না বিশেষপত্র কোথাও লোক সাহিত্য থেকে থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলা সাহিত্যের সঙ্গে ক্ষেত্রকর্মের যে যোগযুক্তি, এটা কেবল লোক সাহিত্য থাকলেই যে হতে পারে এমন নয়, এটা সাহিত্যের অন্যান্য ক্ষেত্রেও এই পদ্ধতিটাকে আমরা প্রয়োগ করতে পারি, সেই সম্ভাবনার কথাগুলো আজকে আমরা বলব। আরেকটি বিষয় হচ্ছে যে লোক সাহিত্য বলুন আর সাধারণ সাহিত্যই বলুন, পদ্ধতিবিদ্যা বিষয়টি বাংলা সাহিত্যের ক্ষেত্রে এখনও ঠিক সেইভাবে খুব যে বিধিবদ্ধ রূপ ধারণ করেছে, খুব যে একটা কেলাসিত হয়েছে, ক্রিস্টালাইজড হয়েছে, ঠিক এরকম অবস্থাতেও আসেনি। সেই দিক থেকে দেখতে গেলে অনেকেই যারা আমরা গবেষণার কাজ করি তাদের ব্যক্তিগত ভাবনা, চিন্তা, মতামতের একটা জায়গা আছে এবং যে কোনো একটা ডিসিপ্লিনে, যে কোনো একটা পরিসরে একটা ব্যক্তিগত মতের সঙ্গে আর একটা ব্যক্তিগত মতের পার্থক্য খুব স্বাভাবিকভাবেই থাকবে। আজকেও আমি যে কথাগুলো বলব সেগুলোর সঙ্গে হয়তো আপনাদের চিন্তার পার্থক্য থাকবে এবং এই পার্থক্য থাকাটাকেই আমি খুব অন্তর দিয়ে সাধুবাদ জানাই, এই কারণে যে জ্ঞান কখনো এগ্রিমেন্টের মধ্যে দিয়ে নলেজ ডেভেলপ করে না, নলেজ ডেভেলপ করে ডিসএগ্রিমেন্টের মধ্যে দিয়ে। কেউ একটা কোনো কথা বলল, সেটাকে যদি আমি একেবারে মাথা নত করে শুধু সেই দিকেই ঘাটটা হেলিয়ে থাকি, এতে করে আর যাই হোক কোনো দিন স্বাধীন বিদ্যার মানসিকতা ডেভেলপ করে না, সবসময় মতান্তরের ভিতর দিয়ে কিন্তু একটা ডিসিপ্লিন এগিয়ে যায়। গোটা ডিসিপ্লিন বিভিন্ন কী বিজ্ঞান শাখা, কী সাহিত্য শাখা, তার মূল ইতিহাস কিন্তু এটা। সুতরাং আজকেও যদি একমত হওয়ার থেকে আমরা যদি অনেকগুলো মত নিজেদের মধ্যে তৈরি করতে পারি, আমরা জানবো যে আজকের এই উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে এই কর্মশালা তৈরি হয়েছে, সেই উদ্দেশ্যটা সফল হলো। আমি রিসার্চ মেথোডোলজি তাত্ত্বিক কথাবার্তায় হয়তো একটু কম বলবো, বা আমার যে বিষয় এই বিষয়কে ধরেই আমি একটু চলব, তার মাঝখানে মাঝখানেই আমি অবশ্যই বলব। তার আগে আমি আপনাদের আরেকবার একটুখানি স্বাগত জানাই। আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা, তাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার সুস্বাগতম। অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন, অনেক পড়ুয়ারা রয়েছেন, তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে আরেকবার স্বাগত জানাই। বিষয় বাংলা সাহিত্য গবেষণায় তথ্য সংগ্রহ, সম্পাদনা, ক্ষেত্র সমীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ, এই বিষয়ে আপনারা পরিচিত। আমরা বিষয়টাকে একটু সাজিয়ে নিই আমাদের আলোচনার সুবিধার জন্য, আমরা বিষয়টাকে একটু সাজিয়ে নিই, একটু তার মধ্যে একটু কী বলে, যাকে বলে অর্ডারলিনেস, তথ্য সংগ্রহ, ক্ষেত্র সমীক্ষা, সাক্ষাৎকার গ্রহণ, পরিশেষে সম্পাদনা। গোটা কাজটা কীভাবে, এই সম্পাদনা শব্দটার অন্যরকম প্রতিশব্দ দিতে গেলে হয়তো বিভ্রান্তি আরও বাড়বে, তথ্য সংগ্রহের ভিতর দিয়ে, ক্ষেত্র সমীক্ষার ভিতর দিয়ে, সাক্ষাৎকার গ্রহণের ভিতর দিয়ে আমরা যা কিছু পেলাম এই গোটা কাজটাকে গুছিয়ে প্রকাশ করার যে শেষ কাজটা, সেটাকেই সম্পাদনা হিসেবে আমরা এখানে বলেছি। এটা বলার কিছু নেই, আমরা যেখানে যে অবস্থাতেই যা কিছু গবেষণা করি না কেন আমাদের তথ্য একটু লাগে, মানে ডাটা ছাড়া আমরা একেবারেই অচল। এই তথ্য বিভিন্ন সূত্র থেকে আমরা সংগ্রহ করে থাকি, আমি বিস্তারে একটু পরে বলছি। ফিল্ড ইনভেস্টিগেশন এবং ইন্টারভিউ, কারণ ক্ষেত্র সমীক্ষার যা কিছু মেথড আছে তারই মধ্যে একটা হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ, ফলে এই দুটো একটা অপরের সঙ্গে খুব নিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে। শেষকালে সম্পাদনা,
এডিটিং বলুন, ফাইনাল রিপোর্ট বলুন, টোটাল আউটপুট, একটা রিসার্চের টোটাল আউটপুট যে অবস্থায় আসবে এই কাজটা, এই মোটামুটি আমাদের যে আজকের বিষয় এই বিষয়ের একটু কি বলবো অর্ডার। এবারে একটু আসুন, আমরা যে সমস্ত গবেষণা কর্ম করি এবং দেখি সাধারণভাবে তার তিনটে, খুব জেনারেল, খুব সাধারণভাবে তার তিনটে ভঙ্গি আমরা দেখতে পাই। একটা হচ্ছে একেবারেই ধারণা নির্ভর, যার মূল অবলম্বন কোনো একটা বিশেষ ধারণা, এছাড়া মুদ্রিত টেক্সট নির্ভর আলোচনা হতে পারে, এছাড়া ক্ষেত্র সমীক্ষা উপর ভিত্তি করে, ক্ষেত্র সমীক্ষার উপরে ভিত্তি করে যে তথ্য পায় তার উপরে আলোচনা চলতে পারে। আমরা তাত্ত্বিক আলোচনার ক্ষেত্রে এই ধরনের একটা তিনটে রকম ফের যদিও বা বলে থাকি, কিন্তু কোনো একটা গবেষণা কর্ম যখন করি তখন আমরা দেখি যে আসলে এই তিনটেরই ওভারল্যাপিং থেকে থাকে। মানে এমন হয় না যে কোনো মুদ্রিত টেক্সট নিয়ে আলোচনা করছি তার মধ্যে ধারণা নির্ভর কিছু নেই, এরকম না, বা শুধু ধারণা নিয়ে কাজ করছি বাকি দুটো নেই, সবটারই কম বেশি একটা ওভারল্যাপিং থাকে। একটা রিসার্চের যে কী বলবো তার যে সাবলাইন স্ট্রাকচার, তার যে মগ্ন গঠন, মোটামুটি এইরকম একটা আদৌ মেনটেন করে। যেখান থেকেই হোক না কেন আমরা ডাটা কালেকশন করি, সেগুলোকে নানাভাবে এডিট করি, একটা ড্রাফট রিপোর্ট তৈরি করি, একটা ফাইনাল রিপোর্ট তৈরি করি। মোটামুটি হতে পারে কেউ ড্রাফট রিপোর্ট তৈরি না করে সরাসরি ফাইনাল রিপোর্ট করলেন, সেটা বললাম যে এই নিয়ে একটু মতের 19-20 থাকতে পারে। মোটামুটি এরকম একটা খাঁচা, বিশেষ করে সাহিত্যের কাজের ক্ষেত্রে এই যে তথ্য আমরা সংগ্রহ করি এ দুটি উৎস থেকে হয়ে থাকতে পারে। এক লিটারেচার বলতে আমরা রিসার্চ মেথোডোলজিতে লিটারেচার কথাটা কেবল সাহিত্য অর্থে ব্যবহৃত হয় না, মানে যে কোনো মুদ্রিত ডকুমেন্টকেই লিটারেচার হিসেবে ধরা হয়, সেটা বইপত্র মানে শুদ্ধ সাহিত্য যেমন আমরা ধরি তেমনি কোনো সমালোচনা হতে পারে, কোনো প্রবন্ধ হতে পারে, অন্য কিছু হতে পারে, ছাপা অক্ষরে যা পাই। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রিন্ট থেকে যে ডাটা আমরা পেয়ে থাকি এই ডাটা আমরা ব্যবহার করি। তার মানে ডাটা কালেকশনের মূলত দুটো সোর্স। লিটারেচার আমরা নেট থেকেও ডাউনলোড করতে পারি, ইদানিংকালে সোশ্যাল সায়েন্সে তো নেটে অনেক তথ্য পাওয়া যায়, বাংলারও অনেক তথ্য নেটে আছে থাকে। এবারে একটু আমরা বিশেষভাবে একটু দেখি যে আমাদের যে কাজ, হতে পারে এমন একটা কাজ আমি করছি যাতে কোনো ফিল্ড ডাটা নেই, এমনটা হতেই পারে যে লিটারেচারের ভিতর দিয়েই আমি যা কিছু ডাটা কালেকশন করলাম সেটা লিটারেচারের ভিতর দিয়েই করলাম, সেটাকে এডিট রিপোর্টে, এই পর্বগুলো তো মোটামুটি স্টিরিওটাইপভাবেই চলে। হতে পারে যে আমার কোনো ফিল্ড ডাটা নেই, এমন অনেক অনেক বই লেখা হয়েছে যার মধ্যে ফিল্ড ডাটার কোনো সম্পর্ক নেই, তো এটা একটা সম্ভাবনা। সেকেন্ড একটা হচ্ছে যে আমি এমন একটা কাজের সঙ্গে যুক্ত হতে পারি যার লিটারেচার নেই, যার উপরে আগাম কোনো লিটারেচার নেই। আমি যদি আপনাদের বলি যে মণিপুরিতে লেখা, মানে মণিপুর প্রদেশে লেখা মণিপুরি বৈষ্ণবদের লেখা বাংলা সাহিত্য, এরকম একটা, আমি সম্প্রতি মণিপুরে কাজ করছি জগন্নাথদেবের ওপরে, ফলে এটা যদি আপনাদের বলি আপনারা দেখবেন এই মুহূর্তে এর ওপরে কোনো রকম মুদ্রিত কোনো ডকুমেন্ট নেই, ফলে এরকম ক্ষেত্র কোনো গবেষক বাঁচতেই পারেন যার আগে কোনো ডকুমেন্ট পাওয়া মুশকিল,
সেক্ষেত্রে ফিল ডাটাই হচ্ছে একমাত্র অবলম্বন যার কোনো লিটারেচার নেই। কিন্তু আমি যদি বলি গিরিশ ঘোষের নাটক, আমি যদি বলি ভাই গিরিশ সেনের অনুবাদ, তাহলে তার অনেক লিটারেচার পেতে পারে। তো এমন হতে পারে, বিষয় যাই হোক না কেন, এমন হতে পারে যে ফিল ডাটার উপরে ভিত্তি করে কাজ করা সম্ভব হচ্ছে। আবার এরকম হতে পারে যে কারো মূল অবলম্বন মূলত লিটারেচার, তিনি লিটারেচারের কাজ করার পরে মনে করলেন যে একটু ফিল্ডের ডাটা যদি আমি এর সঙ্গে অ্যাড করে কাজটা করি, অর্থাৎ লিটারেরি ওয়ার্ক, লিটারেচারের ওয়ার্ক, কিন্তু তিনি একটু ফিল্ড ডাটা কাজ করতে চান। ইদানিংকালে বহু ক্ষেত্রে এই ধরনের কাজকর্ম আমরা দেখছি, করছি, সেক্ষেত্রে ফিল্ড একটা জরুরি জায়গা আমাদের কাছে। উল্টোটা, কেউ ফিল্ড ডাটার উপরে কাজ করছে, করতে গিয়ে তার মনে হলো যে এটা নিয়ে লিটারেচার কী আছে আমি একটু ঘাটাঘাটি করি। কারণ এই যে জায়গাগুলো আমি বললাম, বহু ক্ষেত্রে লিটারেচার আছে, ফিল্ডে কিছু নেই। আমি আপনাদের বলি ময়মনসিংহ গীতিকা, আপনি লিটারেচার প্রচুর পাবেন, ফিল্ডে গিয়ে কিছু পাবেন না। আমি নিজে ময়মনসিংহ ঘুরেছি, ফিল্ডে গিয়ে কিচ্ছু পাবেন না। কারণ ময়মনসিংহ গীতিকাটা যে অঞ্চলে, ময়মনসিংহ যে অঞ্চলের গান, এই অঞ্চলে কেউ আর গায় না। মানে যে অর্থে ময়মনসিংহ গীতিকাটা একসময় ওই অঞ্চলে চালু ছিল লোকায়ত সংস্কৃতির মধ্যে, আজকে সেইভাবে নেই। আজকে ময়মনসিংহে গেলে কী পাবেন? বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সঙ্গীতের প্রতিষ্ঠান, গানের মানুষ, এই লোক সংস্কৃতি জানা মানুষ, তারা ছোটোখাটো একটা অর্গানাইজেশন করে ময়মনসিংহ গীতিকাকে নতুন করে ওই একটা মঞ্চে উপস্থাপনযোগ্য একটা ফর্ম হয়তো করেছে। কিন্তু এটাকে আমরা ওই অর্থে ধরতে পারি না যে অর্থে সেই হুমরা বেদে যেভাবে অ্যাকচুয়াল কনটেক্সটে কিন্তু জিনিসটা নেই। ফলে ফিল্ড অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিল্ডের মধ্যে কিছু নেই, শুধু লিটারেচারটাই আছে। তো এরকম হতে পারে অনেকগুলো। আচ্ছা, এখন লিটারেচার বলতে আমরা কোন কোন সূত্র থেকে নেব? সাহিত্য একটা তো বই, পত্র পত্রিকা, জার্নাল ইত্যাদি আমরা পাবো। সেকেন্ড হচ্ছে আর্কাইভ থেকে আমরা কিছু জরুরি লিটারেচার, পুঁথিপত্র, দলিল, দস্তাবেজ, হেনতেন এগুলোর থেকে পেতে পারি। কিন্তু আমরা যখন রিসার্চ মেথোডোলজিতে লিটারেচার শব্দটাকে ব্যবহার করি, তখন অনেকগুলো তার মানে দাঁড়ায়। একটা হচ্ছে সাহিত্য, এখানে বলাই রয়েছে, প্রিভিয়াস রিসার্চ যেগুলো আছে সেগুলো আমরা দেখি। আগে যদি কোনো সমাধি হয়ে থাকে, তার রিপোর্ট যদি থেকে থাকে, রিপোর্ট থাকে, বহু জায়গায় রিপোর্ট থাকে, বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন জার্নাল, ম্যাগাজিন, বই, স্মারকপত্র, এইসব এই গোত্রের নানান রকম নিউজ পেপার, এমনকি সংবাদ পর্যন্ত আমাদের গবেষণার খুব জরুরি উপাদান মাঝে মাঝে হয়ে ওঠে। বিভিন্ন দলিল দস্তাবেজও খুব জরুরি। দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন এনজিও আছে, সংগঠন আছে, তাদের মিনিটস, তাদের মেমোরেন্ডাম, তাদের রেজলিউশন, লিফলেট, এইগুলো আমাদের খুব কাজে লাগে। এছাড়া অন্য কোনো ডকুমেন্ট যার মধ্যে টেক্সট আছে, কিছু লেখা আছে, কোনো একটা মন্দিরের ফলক, কোনো একটা কাঠের মূর্তির তলায় একটা কিছু লিখে সাল তারিখ লেখা আছে, এই ধরনের বিষয়গুলো আমাদের খুব কাজে। ডায়েরি লেখা থাকে, এমনকি আমি মন্দিরে জগন্নাথের কাজ করতে গিয়ে তাদের যে বহুদিনের পুরনো সব হিসেবের খাতাপত্র, মন্দিরের কি ভোগ নিবেদন করা হচ্ছে, কি কেনা হচ্ছে বিশেষ একটা অনুষ্ঠানে, এইসবের ভিতর দিয়েও বহু কিছু উঠে আসে। এখন এই কথাগুলো আমি বলছি একটাই কারণে, যে সেটা হচ্ছে প্রথাগতভাবে আমরা কেবল আর্টিকেলের দিকে তাকিয়ে থাকি, ফলে আমরা রিসার্চ মেথোডোলজিতে যদি খুব ফ্লেক্সিবল রিসার্চ মেথোডোলজি অ্যাডাপ্ট করতে চাই, তাহলে আমরা এটা দেখব যে এগুলোর বাইরে আরও অনেক সূত্র থেকে অনেক জরুরি তথ্য আমরা পেতে পারি,
বিশেষ করে যদি কাজকে ইতিহাস নির্ভর এবং ইতিহাসের প্রামাণিকতা দিতে হয় তাহলে ডকুমেন্ট কনসাল্ট করা খুব জরুরি। এবং এরকম বহু ডকুমেন্ট কোনো একটা লেখার মধ্যে একটা খাতার দশ পাতা খুঁজে আপনি হয়তো দুটো ডেট খুঁজে পেলেন, কোনো একটা মিনিটস খুঁজে আপনি হয়তো একটা বিশেষ কোনো তথ্য খুঁজে পেলেন, যেটা কাজের ক্ষেত্রে সাহায্য করবে। শুধু না, বহু ক্ষেত্রে ইতিহাসকে, ইতিহাসের গতি প্রকৃতি, সময় সময় বিন্দুকে বুঝতে আমাদের খুব সাহায্য করে। তো এই গেল মোটামুটিভাবে লিটারেচারের কথা। মানে লিটারেচার সার্ভে বলতে, রিভিউ বলতে, সুমারি বলতে আমরা এতগুলো জিনিসের সম্ভাবনা খুঁজে রাখতে পারি। এবার যার যেটুকু, যার পক্ষে যেটুকু পাওয়া সম্ভব। এখন আমি একটা মন্দির নিয়ে কাজ করি, মন্দিরের হয়তো একটা খাতা আছে। এখন আপনি যদি ভাবেন যে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কাজ করবো, তার তো আর মিনিটস ইত্যাদি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে এটা মানে প্রবাবিলিটি অনুসারে যার কাজের ক্ষেত্রে এটা যতটা ওপেন করে নেওয়া যেতে পারে। ফিল্ড ডাটা, তার আগে বলি ফিল্ড থেকে আমরা কি কালেকশন করব সেটা তো অন্য কথা, কিন্তু ফিল্ড থেকে আমরা মূলত কি পাব, কি পেয়ে থাকি। এক তো কিছু আমরা সংগ্রহ করে নিয়ে আসি, যা হোক একটা আমাদের কিছু হাতে করে নিয়ে আসতেই হয়। সেকেন্ড, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ফিল্ড থেকে যেটা পাওয়া, সেটা হচ্ছে আমাদের অবজারভেশন। এইটা কোনো বইতে পাওয়া যায় না। আপনি একটা বিশেষ সংস্কৃতি মণ্ডলের ভিতরে গিয়ে তাদের সঙ্গে পার্টিসিপেট করে বা তাদেরকে দেখে আপনার যে অবজারভেশনটা হলো, এই অবজারভেশন সব থেকে বড় আমাদের প্লাস পয়েন্ট। কি অবজার্ভ করি মূলত, যারা যে মানুষগুলি সংস্কৃতিকে ধরে রেখেছে বা যে মানুষগুলি একটি বিশেষ সংস্কৃতি পরিমণ্ডলে বাঁচে, তাদের সঙ্গে সংস্কৃতির সম্পর্কটা কোন ডিগ্রিতে, কোন লেভেলে, এইটা আমরা ফিল্ডে না গেলে বুঝতে পারি না। ফলে সংস্কৃতির সঙ্গে মানুষের যে আত্মিকতা, এইটা আমাদের সবথেকে বড় অবজারভেশনের ভিতর দিয়ে আমরা পাই। কী কালেকশন করবো আমরা লিটারেচার সার্ভেতে আগেই দেখিয়েছি কী কী হতে পারে। আমরা ফিল্ড থেকে এই সমস্ত জিনিসপত্র নিতে পারি। যেটা ফিল্ডে পাবো অন্য কোথাও পাবে না, সেটা হচ্ছে ওরাল ডকুমেন্ট। ওরাল ডকুমেন্ট, এখানে একটা শব্দ আপনি, আমি লিখেছি, এইটাকে একটু পরিষ্কার করে না বলে দিলে হয়তো আর একটা ধন্দ্ব তৈরি হবে, যেটা হচ্ছে নট রিটেন নট রেকর্ডেড। কোনো একটা বিশ্বাস, কোনো একটা বিশেষ ধ্যান ধারণা যারা পোষণ করে চলেছে, অথবা কোথাও কোনোরকমভাবে তাদের হেফাজতে থাকা একটা খাতায় কিছু একটা লিখিত আছে। কোনো একটা পরিবার জগন্নাথের একটা বিশেষ গান পরিবেশন করে যেটা কোথাও মুদ্রিত হয়নি, তার খাতাতেই আছে, বংশ পরম্পরায় ধরে খাতা থেকেই চলছে। সেক্ষেত্রে সেটা রিটেন, কিন্তু সেটা পাবলিক ডকুমেন্ট নয় আর কি। রিটেন ডকুমেন্ট যেগুলো এখনো পর্যন্ত কেউ কোথাও রেকর্ড করে রাখেনি আলাদা করে, তাদের পারিবারিক সম্পত্তি ছাড়া তথাকথিত এই অর্থে গবেষকদের দ্বারা রেকর্ডেড হয়নি, এরকম যা কিছু কাগজপত্র, জীবন্ত সংস্কৃতিকে চোখে দেখা, আমি আগেই বলেছি জীবন্ত সংস্কৃতিকে চোখে দেখাটা আমাদের একটা বিরাট বড় অভিজ্ঞতা। কারণ অভিজ্ঞতা আমাদের সব থেকে বড় শিক্ষক। আমরা যতই রিসার্চ মেথোডোলজি করি না কেন, রিসার্চ মেথোডোলজি আমাদের একটা মানে কী বলবো, লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট করতে সাহায্য করে, জিনিসটাকে কীভাবে গোছাবো তার এই রকম কতগুলি বিষয়ে আমাদের সাহায্য করে। কিন্তু সংস্কৃতির জীবন্ত, মানে যাকে বলে দ্য পালস অফ কালচার, সংস্কৃতির যে নাড়ি স্পন্দন, সেটা ফিল্ড ছাড়া কোনোভাবেই হয় না, কোনোভাবেই হয় না। এবং এখানে আমি আপনাদের, বিশেষ করে যারা আছেন সবাই মোটামুটি সোশ্যাল সায়েন্সে, আমাদের বহু ক্ষেত্রে বাংলা সাহিত্য পড়ানোর যে পদ্ধতিবিদ্যা, সেটার সম্পর্কে আমি হয়তো দুটো একটা টিকা করব, যে বহু ক্ষেত্রে আমাদের গোটা পড়ানোর ব্যাপারটাই টেক্সট নির্ভর।
পুরো ব্যাপারটাই টেক্সট নির্ভর। ফলে একটা বিষয়ের সঙ্গে আত্মীকরণ করার, আমি বলছি চণ্ডীদাস বা বিদ্যাপতির পদ, এগুলি তো মূলত গান ছিল। আমরা যদি গানটা শুনতে পারতাম তাহলে পদটা পড়া আর গানটা শুনে সেটাকে দুটো ফিল করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যে কোনো কারণে হোক জানি না, বাংলা সাহিত্যের পঠন পাঠন অনেক বেশি টেক্সট নির্ভর হয়ে উঠেছে। এইটা বোধ হয় আমাদের আজকে একটু নতুন করে ভাবা দরকার, চর্যাপদ থেকে শুরু করে। কারণ তো আমার তো মনে প্রশ্ন জাগে যে রাগ পট মঞ্জরী কেমন শুনতে ছিল, দুলি দুহি পিঠা একটা রাগের নাম আছে, শ্রীকৃষ্ণ কীর্তন একটা রাগের নাম আছে, মঙ্গল কাব্য সবকটা মঙ্গল কাব্য গীত হতো, তার গীত রূপটা কি? আমরা অনেকে স্পেশাল পেপার নানান বিষয় পড়ি, তার গীত রূপ সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নেই। এই যে ধ্যান ধারণা না থাকাটা একটা জীবন্ত সংস্কৃতির অনেক কিছু জিনিস আমাদের সামনে থেকে হারিয়েও যাচ্ছে। এখন এতটা দূরে চলে এসেছি যে এখন সেইগুলোকে হয়তো রিভাইভ কীভাবে করা যাবে আমি জানি না। যাই হোক, আমি আমার ভাবনার কথা আপনাকে বললাম। তো সংস্কৃতির যে জীবন্ত নারী স্পন্দন সেইটা আমরা ফিল্ড থেকে পাবো, সেটাকে আমরা যতখানি রেকর্ড করতে পারবো, যতখানি প্রকাশ করতে পারবো, তার উপরে নির্ভর করবে আমাদের কাজের গভীরতা কতটা কী জানাবে। আরেকটা বড় কথা হচ্ছে অবজারভেশন আমাদের আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে ভেরিফিকেশন করতে সাহায্য করে, ক্রস ভেরিফিকেশন করতে সাহায্য করে। কারণ বহু জিনিস বাংলা সাহিত্যে আমরা দেখেছি এই মুহূর্তে তার অবস্থাটা কী আমাদের কাছে কোনো উত্তর হয়তো নেই। যেমন বলছি কবি গান, কবি গান নিয়ে আমরা সবাই পড়াশোনা করেছি, এখনও কবি গান টিকে আছে, কিন্তু এই মুহূর্তে কবি গানের অবস্থা কী? রূপচাঁদ পক্ষী তার কবি গান আর এখন ধরুন বীরভূম কিংবা মুর্শিদাবাদের কোনো এক সাধন কবি গান তার কবি গান। ফলে এই যে লিভিং রূপটা, জীবন্ত রূপটা, এইটা আমাদের একমাত্র ফিল্ড এক্সপিরিয়েন্সই দিতে পারে, আর কেউ দিতে পারবে না। ফলে কেবলমাত্র রিসার্চ মেথোডোলজির প্রয়োজনেই যে ফিল্ড ওয়ার্কটা দরকার তা নয়। আমরা যদি সংস্কৃতিকে একটু নিজের মতো করে জানতে চাই, পেতে চাই, নিজের মতো করে আবিষ্কার করতে চাই, তাহলে আমাদের ফিল্ড এর অভিজ্ঞতা একটু দরকার। লিটারেচার সার্ভে সাধারণভাবে আমরা লাইব্রেরিতে পাই, আর্কাইভে পাই, ইন্টারনেটের মধ্যে পাই মোটামুটি। ফিল্ড সার্ভে আমাদের সমাজেই যেতে হবে, অ্যাকচুয়াল কনটেক্সটে যেতে হবে, মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হবে, জীবন্ত সংস্কৃতির সামনে গিয়ে দাঁড়াতে হবে। কিছু আর্কিওলজিক্যাল ডকুমেন্টও আমরা ফিল্ড ওয়ার্কের মাধ্যমে কালেক্ট করতে পারি, যার কারো যদি প্রয়োজন থাকে। কারো যদি প্রয়োজন থাকে মানে আমি বলছি মনসা মঙ্গল নিয়ে অনেকগুলো কাজ হয়েছে ইদানিংকালে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মনসা মঙ্গল নিয়ে বহু রকমের থিসিস টিসিস হয়েছে, কিন্তু মনসার কাল্টের যে সংস্কৃতিতে যে অভিপ্রকাশ হয়েছিল, অর্থাৎ আমি এরকম কোনো কাজ এখনো পর্যন্ত আমার চোখে ধারাবাহিকভাবে পড়েনি যে পশ্চিমবঙ্গে মনসা কাল্টের যে ধারাবাহিক বিবর্তন, ধরুন কতগুলো মনসার মূর্তি পাওয়া গেছে, কোন কোন শতাব্দীতে কোন কোন শতকে, মিউজিয়াম স্টাডি করে এরকম একটা জিনিস যদি জুড়ে দিতে পারা যেত তাহলে অনেক ভালো হতো। সুতরাং আর্কিওলজিক্যাল ডকুমেন্ট একটা বিরাট বড় ডকুমেন্ট। ইদানিংকালে আগে যারা অনেকে কাজ করেছেন তারা আর্কিওলজিক্যাল ডকুমেন্ট ঘাটাঘাটি করে কিছু ক্রস রেফারেন্স আমরা দেখতে পাই,
কিন্তু এটা নিয়ে বিধিবদ্ধ মানে এটাই একটা বিধিবদ্ধভাবে একটা চ্যাপ্টার হবে, এবং তাতে করে আমি পরে দেখাবো যে আমরা ধরুন পশ্চিমবাংলার 8টা জেলায় 8টা জায়গায় মনসার মূর্তি বিভিন্ন সময়ে পাওয়া গেল। একটা তার স্থান, তার স্পেস, আর একটা তার টাইম। এই দুটোকে যদি আমরা একসঙ্গে মিলিয়ে একটা ফ্রেমে রাখি, অর্থাৎ টাইমকে যদি ভার্টিক্যাল ধরি আর স্পেসকে যদি হরাইজন্টাল ধরি, তাহলে হরাইজন্টাল ভার্টিক্যাল ফ্রেমে মনসার মূর্তিগুলি আমাদেরকে একটা মানচিত্রায়ন দেয়, একটা ম্যাপিং করতে সাহায্য করে। এটা কিন্তু ফিল্ড ছাড়া সম্ভব নয়। এখন কথা হচ্ছে যে কী কাজ হয়েছে, কী কাজ হয়নি, সেটা বড় কথা নয়। অনেক কাজই হয়নি, অনেক দৃষ্টিভঙ্গি অতীতে ছিল না। আমি যারা করেছেন তাদের অতীতকে আমি দোষারোপ করছি না, আমি শুধু বলছি যে অসিত বন্দ্যোপাধ্যায় যে মেথডে কাজ করেছিলেন তার থেকে মেথডোলজি হয়তো আজকে অনেক এগিয়ে গেছে। সুতরাং যে কাজগুলো ইদানিং আমরা ভাবতে পারি, কেবল তার সম্ভাবনার কথাগুলো এখানে বলে রাখা। এটা আগেই আমি বলেছি যে টেবিল ওয়ার্ক, লাইব্রেরির কাজ হচ্ছে টেবিল ওয়ার্ক, আর সমাজের থেকে যদি কিছু আনতে চাই তাহলে ফিল্ড ওয়ার্ক। আমাদের সবটা কেমন জানি না অনেক বেশি টেবিল কেন্দ্রিক হয়ে গেছে। কিছু কাজ টেবিল ওয়ার্ক হোক, আমার মূল প্রশ্নটা কিন্তু টেবিলের বিরুদ্ধে নয়। আমার কথা হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গে এক বছরে যদি 100টা কথা কথা বলছি 100টা থিসিস হয়, এবং 100টা থিসিসের মধ্যে যদি 100টাই কেবল টেবিল ওরিয়েন্টেডই হয়ে থাকে, তখন কিন্তু একটা মৌলিক প্রশ্ন উঠে আসে যে বাস্তব সমাজের সঙ্গে গবেষণার সম্পৃক্ততা কোন দিকে যাচ্ছে। আপনাদের এবার একটু অন্যরকম কথাবার্তা বলি। আপনারা বলবেন যে দূর মশাই, একটা সাহিত্যের পেপার তৈরি করব, কোথায় মিউজিয়াম, কোথায় কি, আমার কাছে লিটারেচার রয়েছে, আমার কাছে বইপত্র রয়েছে, কেনই বা এর দরকার। এখানে আমি বলবো যে যদি আপনি সাহিত্যের রস আস্বাদন করতে যান তাহলে হয়তো দরকার নাও হতে পারে। একদম পরিষ্কার, সাহিত্যের পাঠকের জন্য প্রয়োজনীয় না হতে পারে। আমি সাহিত্য পড়ব, আমি মনসা মঙ্গলের মনস বিপ্রদাস পিপিলায়ের আমি মনসা মঙ্গলটা টেক্সট পড়ব, আমি পাঠক। আপনি আমাকে প্রশ্ন করছেন যে কি দরকার মশাই, এই মনসা মঙ্গল কোথায় পড়া হয়, কোথায় গাওয়া হয়, কোথায় কে গায়, কারা গায়। আমি পাঠক, আমার এত পাঠকের উপরে এত খবরদারি করা আপনাদের মেথডোলজির লোককে কে অধিকার দিয়েছে, এটা একদিকের যুক্তি। সেজন্য বলছি যে যদি কেবল পাঠক হিসেবে আমরা করতে চাই তাহলে হয়তো আমাদের জরুরি নাও হতে পারে, কিন্তু যদি আমরা গবেষণা কাজ করি তখন কিন্তু জরুরি, আমাদের পক্ষে এইটা জরুরি। এই জায়গাটাকে একটু বোঝার দরকার আছে যে সাহিত্যে যিনি রস আস্বাদন করবেন তার পক্ষে দরকার নেই, কিন্তু যিনি গবেষণা করবেন তার পক্ষে দরকার। সমকালের অবস্থান জানাবে, বিদ্যাশাখাকে আধুনিক করবে, সমকালীন অবস্থান জানাবে। আমি কটা প্রশ্ন আপনাদের কাছে রাখি, আপনারাও নিজেদেরকে এই প্রশ্নগুলো করুন না। গ্রিয়ার্সনের উপভাষা সমীক্ষা 1927 বেরিয়েছিল, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা, আজকে 2016 সাল, উপভাষার ওই লক্ষণগুলো, উপভাষার ওই মানচিত্র কি ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে? ১৯২৭-এর যে মানে বন্টন, উপভাষা বন্টন, আজকেও কি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে? আমরা কি নতুন করে একবার ভেবে দেখব না? আমার তো জানতে ইচ্ছেই করে যে এখনো কি বাংলার উপভাষা 5টাই আছে? এখনো পর্যন্ত এখনো কি ঝাড়খণ্ডী ভাষার যে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো বলা হয়
সেগুলো সবগুলো ওই অবস্থাতেই আছে নাকি কিছু কিছু নিষ্পিস হয়েছে? যদি হয়ে থাকে সেগুলো কিভাবে পাব? এর একমাত্র উত্তর দেবে ফিল্ড ওয়ার্ক, আর কেউ না। কিন্তু এরকম কাজ আমি জানি কিছু উপভাষার উপরে যারা কাজ করেছেন ইদানীংকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা মাইক্রো লেভেলে গিয়ে উপভাষার যে ফিচারগুলো তুলে এনেছে সেগুলোর সঙ্গে গ্রিয়ারশালকে কম্পেয়ার করলে দেখা যাবে যে অনেকটাই, একেবারে যে আমূল বদলে গেছে সেটা বলবো না, কিন্তু অনেক নতুন নতুন বিষয় উঠে এসেছে। সীমান্ত বাংলার লোকজান, সুধীর কুমার করণের লেখা বই, ওই ফ্রিঞ্জ এলাকা ঘুরে ঘুরে সুধীর কুমার করণ কাজ করেছিলেন, ওই গানগুলো, ওই টুসু গান, ওই ভাদু গান কি আজও গাওয়া হয়? ঘটনাচক্রে আশুতোষ ভট্টাচার্য যে জায়গায় শুমারি করেছিলেন, সুধীর কুমার করণ যে জায়গায় শুমারি করেছিলেন, সেই জায়গাগুলোতে আমি যখন কাজ করি আমি বহু জিনিস গিয়ে দেখেছি, বহু উপাদান নেই, আবার বহু উপাদান নতুন এসে জুড়েছে। প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, প্রশ্নটা হচ্ছে এই যে আমরা সময়ের সঙ্গে সঙ্গে গবেষণাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের রিভিজিট করতে হবে, একটা জায়গা আর একবার গিয়ে দেখতে হবে, তা নাহলে আজ থেকে 200 বছর পরে ওই ফিচারগুলোই থেকে যাবে। ওই ফিচারগুলো যদি থেকে যায় এটা প্রমাণিত হবে যে এত বছর আগে ওটা ছিল, কিন্তু আজকে কোন অবস্থায় দাঁড়িয়েছে, সমাজের চলিষ্ণুতা কোন জায়গায় গেছে, মোবিলিটি কতটা কি হয়েছে, এগুলো আমরা মেজার করতে পারবো না। বাংলা লোক সাহিত্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, একই কথা প্রযোজ্য। ফলে সমকালের অবস্থান যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের ফিল্ড ওয়ার্কে যেতে হবে, ফিল্ডের এক্সপিরিয়েন্সটা আমাদের চাই, ফিল্ডের অভিজ্ঞতা আমাদের চাই। সাহিত্যে প্রতিফলিত সমাজের সমকালের অবস্থা জানাবে, আমাদের খুব চেনা টপিক সাহিত্যে প্রতিফলিত সমাজচিত্র। আচ্ছা, যদি এরকম হয়, একটু একটু কল্পনা করতে আমাকে একটু অনুমতি দিন আপনারা, যদি এরকম হয় যে বিভূতিভূষণ আরণ্যক লিখেছিল সেই জায়গাগুলোতেই আমরা 4-5টা জায়গা বেছে নিয়ে আমরা আজকে সেখানে গিয়ে দাঁড়াবো, সেই ছক্করবাজি নাচ আজকে আছে কি? সেই ধাতুরিয়া নেই, সেই মঞ্চিত নেই, সে ঠিক আছে, সেই ডামাবানদের গল্প আজও কি শোনা যায়? মহাশ্বেতা দেবী, আমি তিনি গত হয়েছেন, আমরা শ্রদ্ধা জানাই তাঁর আত্মার প্রতি। তিনি আদিবাসী সমাজ, সবর সমাজ নিয়ে অনেক কাজ করেছেন, অনেক লেখালেখি হচ্ছে অনেক, কিন্তু যারা লিখছেন মহাশ্বেতা দেবীর সবর সম্পর্কিত বিষয়ে যারা লিখছেন তাদের মধ্যে কজন সবরদের ভিতরে গিয়ে একবার মানুষগুলোকে চোখে দেখে এসেছে? এই পত্রিকায় কী বেরোচ্ছে, ওই পত্রিকায় কী বেরোচ্ছে, সেই পত্রিকায় কী বেরোচ্ছে, এইসব তথ্য তাদের কাছে আছে, কিন্তু সবর কারা, লোকগুলোকে দেখতে কেমন, আর কিছু আমি বলছি না। কজন গিয়ে ফিল্ড ভিজিট করেছে? আমার মনে হয় যে গবেষণার ক্ষেত্রে একটা নৈতিকতারও দায় থাকে, যাদের সম্পর্কে লিখছি, যাদের সম্পর্কে বলছি, যাদের উপরে মূল্যায়ন করা হচ্ছে, অন্তত গবেষকের এটা একটা দায়িত্ব হওয়া উচিত যে মানুষগুলোকে গিয়ে একবার দেখে আসা, যেহেতু সময়ের কাছাকাছি, যেহেতু সময়ের কাছাকাছি। তো এটা করতে গেলে আমাদের ক্ষেত্র সমীক্ষা একান্ত দরকার। কিছু পরীক্ষামূলক কথা বলি আপনাদের, ইদানিংকালে হচ্ছে, শুনে আপনাদের ভালো লাগবে, পটুয়ারা জানেন যে কোনো জিনিসকে চিত্র রূপময় করে তুলতে, গীতময় করে তুলতে অদ্বিতীয়,
এটা সহজিয়া এই পরীক্ষাটা করেছিল। তারা রবীন্দ্রনাথের বেশ কিছু ছোট গল্প, বেশ কিছু পরিচিত সাহিত্যের কন্টেন্ট আইডিয়া তাদের কাছে গিয়ে বলল। বলার পরে তাদেরকে বলল, এটা শোনার পরে তোমাদের কি মনে হয়েছে? তারা রবীন্দ্রনাথ শুনল, রবীন্দ্রনাথ শুনে তাদের যে ইন্টারপ্রিটেশন, তাদের যা মনে হওয়া, সেই মনে হওয়া দিয়ে তারা পট তৈরি করল। সেটা তাদের চোখে দেখা। তো এই যে এটা করতে গেলেও কিন্তু আমাদেরকে সমাজের সঙ্গে খুব ওতপ্রোতভাবে সমাজের কাছে গিয়ে দাঁড়াতে হবে। আপনাদেরকে আমি একটা মানে আমাকেই প্রশ্নটা করি আপনাদেরকে সাক্ষী রেখে, আপনাদের প্রশ্ন করলে আপনারা ভাববেন ওরে বাবা আবার প্রশ্ন প্রশ্ন করে। আমি একটা আমাকেই প্রশ্ন করছি, আপনারা শুধু সাক্ষী থাকুন। বাংলা সাহিত্যের ইতিহাস আছে, বাংলা সাহিত্যের ভূগোল নেই কেন? ভারতের ইতিহাস আছে, ভারতের ভূগোল আছে। পশ্চিমবঙ্গের ইতিহাস আছে, পশ্চিমবঙ্গের ভূগোল আছে। নদ নদী, চা বাগান, পাহাড়, শিল্প কারখানা, কোথায় কাঁচি তৈরি হয়, কোথায় কড়াই তৈরি হয় আছে। বাংলা সাহিত্যের ভূগোল নেই কেন? আজকের মেথোডোলজির একটি অন্যতম প্রশ্ন। ভূগোল এই কারণে নেই যে আমরা টেক্সট এবং স্থান দুটোকে জুড়ে কোনোদিন ভাবিনি। টেক্সট বিষয়টাকে এমনভাবেই আমরা বিচ্ছিন্ন করে তুলেছি যে তার সঙ্গে যে স্থান সম্পৃক্ততার একটা ব্যাপার আছে এইটা আমরা কখনো ভাবিনি। ধর্মমঙ্গল, সবাই আপনারা পটাপট করে অবজেক্টিভ টাইপের উত্তর দিয়ে দেবেন। মোটামুটি ধর্মমঙ্গল বললেই আমাদের মনের মধ্যে খান চল্লিশে এক নম্বর দু নম্বরের প্রশ্ন মোটামুটি রেডি। আচ্ছা, ধর্মমঙ্গল কতটা জায়গা জুড়ে মানচিত্রায়ন, তার কালচার এরিয়া কতটা ছিল? চাঁদ সদাগর বাণিজ্যে গিয়েছিল, যাত্রাপথ চৈতন্যদেবের যাত্রাপথ হয়েছে, সুন্দর কাজ হয়েছে, চাঁদ সদাগরের বাণিজ্যের যাত্রাপথ, তার মানচিত্র। জীবনানন্দের ভূগোল চেতনা আমরা তো খুব জানি, তিনি ভূগোল সচেতন কবি। কিন্তু জীবনানন্দের এই যে ভূগোল চেতনা, পৃথিবীর মানচিত্রে কোন কোন জায়গাকে সে ছুঁয়ে যায়, যদি কারো প্রশ্ন থাকে যে এসবের দরকার কি, এগুলো প্রয়োজনই, তাহলে অন্য কথা, মানে তার পক্ষে অন্য কথা। কিন্তু যদি মনে হয় যে বাংলা সাহিত্যের সঙ্গে একটা মানচিত্রায়নের যোগসূত্র থাকাটা বাঞ্ছনীয়, এই ইস্যুগুলোর সঙ্গে আপনারা একমত নাও হতে পারে, অন্য কোনো ইস্যু বলতে পারে, আমি জানি না এর মধ্যে চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রাপথ কেউ এর মধ্যে ছেপে রেখেছে কি না, কারণ সব পত্রপত্রিকা আমার পক্ষে দেখা সম্ভব না, আমি শুধু ইস্যুটা তুললাম। কিন্তু এই ধরনের আরও বহু কিছু রয়েছে যেগুলো আমরা ভূগোলের সঙ্গে সম্পৃক্ত করে দেখতে পারি। এবারে আসুন, বাংলা সাহিত্যকে মানে সাহিত্য এবং সমাজকে আমরা কি কিভাবে দেখছি। আমাদের দৃষ্টিকোণ সাহিত্যে প্রতিফলিত সমাজ, চর্যাপদে প্রতিফলিত সমাজ ব্যবস্থা, মঙ্গলকাব্যে প্রতিফলিত সমাজ ব্যবস্থা, তারাশঙ্করের, বিভূতিভূষণের, রবীন্দ্রনাথের ইত্যাদি ইত্যাদি, সাহিত্যের ভিতর দিয়ে সমাজকে দেখছি। সমাজে গিয়ে সমাজকে দেখছি না, সাহিত্যে গিয়ে সাহিত্যের ভিতর দিয়ে সমাজকে দেখছি। এটা একটা বিশেষ পদ্ধতি।
আর একটা হচ্ছে যে সাহিত্য এবং সমাজ দুটোকে আমরা একই সোশ্যাল প্রসেসের মধ্যে গণ্য করে আমরা আলাদা আলাদা করে ফোকাস করছি। এতে করে দেখা যাবে যে প্রত্যক্ষভাবে সমাজের সঙ্গে আমাদের একটা যোগসূত্র তৈরি হচ্ছে। তর্কের খাতিরে বলি, বুড়ো শালিকের ঘাড়ে রোগ, এই সমাজটা তো আজকে আমার সামনে আর নেই, আমার কাছে আজকে কোনো উপায় নেই ওই সমাজটাকে গিয়ে প্রত্যক্ষ করার, কিন্তু মহাশ্বেতা দিদি যে সমাজকে চিত্রায়ণ করেছে সেটা আমার আমার আয়ত্তের মধ্যে এখনো। আপনারা জানেন কয়লা কুঠির দেশ, বিশেষ করে খনি অঞ্চল নিয়ে অনেক সাহিত্য আছে, অনেকে সেই সব সাহিত্য নিয়ে কাজ করেছে, এখনো সেই সমাজটা টিকে আছে, কিন্তু সেখানে গিয়ে ওই সবাই সাহিত্যের ভিতর দিয়ে খনি অঞ্চলকে দেখেছে, খনিতে গিয়ে ওই অঞ্চলে গিয়ে দেখা হয়নি। আগেই বলেছি ভাবনার জরিপ, অনেক রকম জরিপ, অনেক রকম সুমারি করে, অনেক রকম সার্ভে করা হয়, তার মধ্যে একটা হচ্ছে মানুষের চিন্তা এবং মানসিকতাকে সুমারির ভিতর দিয়ে তুলে আনা সম্ভব, ফিল্ড ওয়ার্কের ভিতর দিয়ে। আমরা আমি শ্রীরামকৃষ্ণ দেবের ওপরে কথাম্বিতের ওপরে একটি কাজ আমরা করেছিলাম, শ্রীরামকৃষ্ণ বলয় ইসলাম ধর্ম, সেই সময় আমরা ঠিক করেছিলাম যে মেথডোলজিক্যাল চ্যালেঞ্জ হিসেবে একটা জিনিস সূচনা করি, খুব যে লার্জ স্কেলে বিরাট কাজ হয়েছিল তা না, যেহেতু এটা বেলুড় মঠ, যেহেতু কাজটা এখানে করেছিলাম আমরা, তো আমরা একটা কোয়েশ্চেনিয়ার বানিয়েছিলাম, কোয়েশ্চেনিয়ার বানিয়ে বেলুড় মঠে যে সমস্ত ভক্তরা আসেন তাদের কাছে কোয়েশ্চেনিয়ারটা প্লেস করেছিলাম যে এটা সম্পর্কে আপনার ইনস্ট্যান্ট মতামত কী, আপনার প্রতিক্রিয়া কী। তো সেই জন্য 100 জনের আমরা একটা স্টাডি করেছিলাম। আমি স্বীকার করছি যে 100 জনটা কোনো মানে কোনো অবস্থায় যারা সংখ্যাতত্ত্ব স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেন 100 নাম্বারটা কোনো নাম্বারই নয়, মানে এর উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত হয়তো সেই অর্থে টানা যায় না, কিন্তু একটা বিশেষ প্রবণতাকে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম এবং বাংলা সাহিত্যের গবেষণার ক্ষেত্রে একটা জিনিসকে পরীক্ষামূলকভাবে চালু করার অন্তত ভাবনা চিন্তা আমরা করেছিলাম। আমাদের এখানে প্রসেনজিৎ রয়েছে, ও নিজেও কথামৃত নিয়ে কাজ করেছে এবং এই দেশের বিষয়টার সঙ্গে একটু জুড়ে ছিল। তো এই হচ্ছে মোটামুটি এতক্ষণ আমি যে বললাম ফিল্ড ওয়ার্ক এবং বাংলা সাহিত্যের যে সম্পৃক্ততা সম্পর্ক, এইটা নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করার আছে। তার মানে এই নয় যে আজ থেকেই যতগুলো এমফিল পিএইচডি হবে সব কটাতেই একটা করে ফিল্ড যেমন করে টেনে হিঁচড়ে বার করতে হবে, এটা যেমন নয়, আবার 100টা কাজ হলে কোনোটাতেই ফিল্ড থাকবে না সেটাও যেমন নয়, যার পক্ষে যতটা সম্ভব যদি পসিবিলিটিগুলো একটু এক্সিকিউট করা সম্ভব হয় তাহলে এই দিকে লক্ষ্য রেখে এই পরিকল্পনার কথাগুলো শুধু বলা। অন্তত এই বিষয়ে আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা হয়তো আমাদের মতো করে একটু ভাবতে পারব। এবারে একটু ফিল্ড ওয়ার্ক মেথড সম্পর্কে আপনাদের আমি খুব সংক্ষিপ্ত একটু আলোকপাত করি। ফিল্ড ওয়ার্কে অনেকগুলো মেথড ব্যবহার করা হয়, যার মধ্যে মূল এবং প্রতিনিধি স্থানীয় কতগুলি হচ্ছে, একটা হচ্ছে অবজারভেশন, আমরা সেখানে গিয়ে কিছু পর্যবেক্ষণ করি, লক্ষ্য করি। দুই হচ্ছে ইন্টারভিউ, কেস স্টাডি, ফটোগ্রাফি, ভিডিও, এক অর্থে ডকুমেন্টেশনের কাজ, এই দুটোকেই আমরা ইদানিংকালের পরিভাষায় ভিজুয়াল ডকুমেন্টেশন বা অডিও ভিজুয়াল ডকুমেন্টেশন বলছি। কিছু পরিসংখ্যান যদি
পরিসংখ্যানের মতো করে যদি সেরকম কোয়েশ্চেনিয়ার থেকে থাকে বা স্ট্যাটিস্টিক্স তুলে আনার মতো যদি ফিল্ড মেথড থেকে থাকে বা যদি কারোর প্রয়োজন হয়, এবং অন্যান্য আরও কিছু আছে, এইগুলো মোটামুটি আমরা ফিল্ডে যে কটা টেকনিক ব্যবহার করি একটু